যস্তু নারায়ণং দেবম ব্রহ্ম ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্বে নৈবিক্সিত সন্ডী ভবে ধ্রুবম অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মা শিবাদি দেবতাদের নারায়ণের সমকক্ষ বলে মনে করে ব্রহ্মাকে অথবা শিবকে নারায়ণের সমান বলে মনে করেন কেউ সে অবশ্যই একটি পাষণ্ডী তার শ্রিবিগ্রহ সম্বন্ধে মানা এবং না মানা এক তাৎপর্যপর কেননা কাকে বলা হয় শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ড অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ড যারা ভগবানের শ্রিবিগ্রহকে মানে না তাদেরকে বলা হচ্ছে পাষণ্ড সেই হচ্ছে জগতের কাছে ভক্তগণের নিকট অস্পৃশ্য অদৃশ্য দর্শনটাও তাদের নিষেধ করেছেন আর তার পরিণামটা কি হয় পরিণামটা হয় যমদণ্ড যমদণ্ডে দণ্ডিত হয় শেষ পর্যন্ত অনন্ত নরক ভোগ করতে হয় যারা শ্রীবিগ্রহের অস্তিত্ব স্বীকার করেন না